আলাইকুম। আমি আছি এখন বর্তমানে পুত্রাজাইয়া সংসদ ভবন মসজিদে। এটা হচ্ছে সেই পুত্রাজাইয়া মসজিদ যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি এবং ডক্টর জাকির নায়ক এখানে নামাজ পড়ায়। তো আমি এখন যাচ্ছি হচ্ছে পুত্রাজাইয়া মসজিদের ভিতরে, এখন সেই মসজিদে প্রবেশ করবো ইনশাল্লাহ। সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। পিডি থেকে আমরা কেবলই আসলাম হচ্ছে পুত্রাজাইয়া মসজিদে, সবাই এখানে আছে। আমরা এখান থেকে মাগরিবের নামাজ পড়ে ইনশাল্লাহ আবার ব্যাক করব। মিনার দেখতে থাকুন, আমি সামনের দিকে গিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। বারান্দা আর মসজিদ, মেন যেটা মসজিদের ভিতরে, আমাদের ভাইরা কিছু গেছে দুইজন তিনজন, তো যদি আমাদেরকে অনুমতি দেয় তাহলে হয়তো বা ভিতরে আমরা যাবো, যে বসবো এবং দেখবো। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি মসজিদের বারান্দা। এই হচ্ছে মসজিদের ভিতরের অবস্থা, একবারে মসজিদের ভিতরের অবস্থা আমি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসলে মানুষের হাতের কাজ যদি এত সুন্দর হয়, আসলে কি বলবো, দেখে প্রকাশ করার মতো না, অনেক অনেক সুন্দর। আমি মালয়েশিয়ার পুত্রাজাইয়া মসজিদের এখন বর্তমানে উত্তর পার্শ্বে আসি, আর এই উত্তর পার্শ্বের যে দৃশ্য আমি দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে মালয়েশিয়ার হচ্ছে মসজিদের পুরো সাইডটা চারপাশে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখার চেষ্টা করব। আর এর যে কারুকার্য, হাতের তৈরি এত সুন্দর মসজিদের অবস্থা যে আপনারা দেখলে বুঝতে পারবেন। আর হচ্ছে এই যে মসজিদ, আর মসজিদের এই পাশে হচ্ছে সাগরের এক প্রান্ত থেকে এবং যেখানে স্পিড বোট আছে, এবং স্পিড বোট এখান থেকে যাওয়া আসা করতেছে অনেকেই। আর এই সেই সংসদ ভবন। আমি আসি এখন মসজিদের পশ্চিম পার্শ্বে, একদম পশ্চিম পার্শ্বে মিনারের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে পশ্চিম পার্শ্বের অবস্থা, অনেক সুন্দর। আমরা যখন আসছিলাম তখন এগুলাতে কাজ চলতেছিল, সুবহান মাশাআল্লাহ অনেক সুন্দর কাজ শেষ করে ফেলছে। এই হচ্ছে মসজিদের পশ্চিম পার্শ্বের ভিউ, অনেক সুন্দর। আর মসজিদ অনেক সুন্দর একটা ভিউ, এই যে দেখেন এখানে স্পিড বোট আছে, স্পিড বোটেও চলাচল করা যাবে। তো আমি স্পিড বোট এই হচ্ছে মসজিদের দক্ষিণ পাশ। আমি এখন আছি বর্তমানে মসজিদের দক্ষিণ পাশে, আর এই দক্ষিণ পাশে মসজিদের ভিউ দেখেন। আমি চেষ্টা করব পুরো বাউন্ডারিটা এবং পুরো মসজিদটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। এর যে সৌন্দর্য আসলে হচ্ছে মসজিদের বারান্দা এবং হচ্ছে মসজিদের বাইরের অবস্থা এটা। আর
নিচে আর একটা গেট আছে নিচের দুইতলাতে, মানে আমরা এখন উপরে উপরতলায় আছি নিচে যাওয়ার জন্য, তো আমি ওখানে যাওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে সেই মসজিদের বারান্দার বাইরের যে দৃশ্য, বারান্দার দৃশ্য এবং ভিউ আসলে অনেক অনেক সুন্দর, হয়তোবা দেখেই বুঝতেছেন হয়তোবা ভিডিওতে আপনারা। তো আমি অলরেডি তিন সাইট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ আমি দেখাতে সক্ষম হয়েছি। তো আমি এখন আপনাদেরকে মসজিদের সামনের সাইডটা দেখার চেষ্টা করব। এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড মসজিদের, এটা হচ্ছে ওজুর নিচে ব্যবস্থা আছে এবং ওজুর বিভিন্ন বিশাল অনেক বড় একটা বাউন্ডারি আছে, আমি আপনাদেরকে দেখারও চেষ্টা করব, সাথে থাকুন। আর এই হচ্ছে মসজিদের বারান্দা, উঠান যেটাকে বললে চলা যায়, তো এই সেই বারান্দার অবস্থা, ভিউ আসলে অনেক সুন্দর। আর এখানে সবচেয়ে একটা ভালো বিষয় যে বিভিন্ন দেশের সব জাতি ধার লোক এখানে, মুসলিম এবং মুসলিম ব্যতীত অন্য জাতিরাও আসতে পারে, তবে অবশ্যই যারা মুসলিম না নন মুসলিম তাদেরকে বিশেষ ধরনের পোশাক দেওয়া হয়, যেহেতু এখানে মালয়েশিয়াতে চাইনিজ বা অন্যান্য যারা থাকে তাদেরা মানে বিশেষ করে অন্য ধরনের পোশাক একটু পরিধান করে। তো তারা যখন এখানে আসে তারা অবশ্যই তাদেরকে একটা করে পোশাক দেওয়া হয় মহিলাদেরকে বিশেষ করে, সেক্ষেত্রে তাদের পোশাকে পরে এই মসজিদের ভিতরে প্রবেশ করে এবং মসজিদের আদব সুরক্ষা করে, যা বলে প্রকাশ করার মতো না। এই হচ্ছে মসজিদের সামনের দৃশ্য, সামনে বলতে মসজিদের বারান্দার দৃশ্য এটা। তো আমি এখন আপনাদেরকে মসজিদের হচ্ছে যে ওজুর যে ব্যবস্থা আছে, অনেক বিশাল বড় একটা ওজুর ব্যবস্থা জায়গা আছে, সেই ওজুর জায়গাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। এবং সেই ওজুর দৃশ্য বা ওজুর জায়গাটুকু দেখে আমি আপনাদেরকে মসজিদের একেবারে সামনের সাইডে যাব এবং আপনাদেরকে দেখার চেষ্টা করব। এবং সাথে সেখানে একটা বড় মাঠ আছে, সেখানে লেখা আছে বড় বড় অক্ষরে উত্তরা জায়গা, এবং সেখানে বিভিন্ন দেশের পতাকা আছে, সেই পতাকাগুলো দেখাবো। এই সেই মসজিদের মেইন গেট, এই গেট দিয়ে মূলত সবাই প্রবেশ করে, আমি এই গেট দিয়ে প্রবেশ করছি এবং পরবর্তীতে আমি আপনাদেরকে এই গেটের সামনের দিকের অবস্থা আমি দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। কত সুন্দর সুন্দর বাচ্চারা খেলাধুলা করতেছে। এই সেই ওজুর জায়গা যেখানে একসঙ্গে অনেক অনেক লোক ওজুর জায়গা উজু করতে পারে দেখাতে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই সেই হচ্ছে মসজিদের আন্ডারগ্রাউন্ড, মসজিদের নিচের জায়গা, মসজিদের একদম গ্রাউন্ড ফ্লোরে আমি আছি। আর হচ্ছে এটা হচ্ছে মসজিদের গ্রাউন্ড ফ্লোর, নিচের যে ফ্লোর একদম নিচে। তো দেখতে থাকেন, আমি আপনাদেরকে সব জায়গা দেখার চেষ্টা করব। এটা একদম মসজিদের নিচে, উপরে হচ্ছে মসজিদ এবং মসজিদের গ্রাউন্ড ফ্লোর। আর আমি আপনাদেরকে ওজুর জায়গাটা দেখার চেষ্টা করবো, তারপরে এসে হচ্ছে ওজুর জায়গা, অনেক অনেক লোক ওজু করার ক্যাপাসিটি আছে। আমি যদি আপনাদের ঘুরে দেখাই কয়টা টিপ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তার মানে আট দুগুণি ষোলোটা, ষোলো তাহলে টোটাল আছে এক দুই নয়টা, অনেক অনেক। এই সেই হচ্ছে মসজিদের গ্রাউন্ড নিচের অবস্থা, মসজিদের এগুলো এসে পাশে টয়লেট, এগুলো টয়লেট, এগুলো টয়লেট করার জন্য।